আবিষ্কারক কে স্যার চায়না কোম্পানি কিভাবে স্যার এর কোনো গ্যারান্টিও নাই কোয়ালিটিও নাই কি কে সারা জীবন না কিছু তুই দিন না এবার বলো বিদ্যুৎ কার সম্পত্তি স্যার মামার সম্পত্তি তুই না ভাই আপনি দেখি তখন বিদ্যুৎ চলে যায় তখন আমার বাবা বলে সারা বিদ্যুৎ আমার চলে গেছে তুমি আমাকে আমার মতো পড়তে দাও আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থাক সব পড়া কষ্ট ভীষণ ও সরি সরি আমি আসলে আমার অতীতের বিষয় অর্থাৎ আমার মায়ের পড়াশোনার বিষয়ে একটু ভেবে বেশি ভেবে ফেলেছি ও খাতা খাতা তুমি চলে এসেছো খুব সকাল ম্যাডাম আরে এটা খুব সকাল না এটা হবে গুড মর্নিং আচ্ছা যাই হোক আগে বলো তো তোমার বাড়িটা কোথায় স্যার থানার সামনে আর থানাটা কোথায় বাড়িস আরে বাবা তুই তোই কোথায় সামনা সামনে আল্লাহ এই কোথায় এসে বললাম আচ্ছা এবার বলো তো এই টিকে যদি ঘন্টায় 70 কিলোমিটার যায় তাহলে আমার বয়স কত স্যার 20 বছর 40 বছর তুমি কিভাবে বললে স্যার আমাদের এলাকায় একটা আধা পাগল আছে যার বয়স 24 বছর আর আপনি তো পুরোটাই পাগল এই জন্য আপনার বয়স 40 কি পিতাকে কেউ কোনোদিন পাগল বলে আচ্ছা যাই হোক এবার বলো তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সূর্য এসে ধরে নাকি আমেরিকা স্যার অবশ্যই আমেরিকা কিভাবে স্যার আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে একটু উঁকি দিলেই সূর্য দেখা যায় কিন্তু আমেরিকা তো দেখা যায় না বাবা তোমার কথাই তো খুব লজিক আছে আচ্ছা যাই হোক এবার বলো তো এবার কিন্তু তোমাকে একটু মিথ্যা প্রশ্ন করবো আচ্ছা বলো একটি নির্জন এলাকায় যদি তোমার গাড়ির তেল ফুরিয়ে যায় তাহলে তুমি কি করবে স্যার আমি যেটা পারি পারো তো বলো স্যার আমার ফোন থেকে গ্রামীণ সিম বের করে গাড়ির চাকার সাথে লাগিয়ে বলবো চলো মাহমুদ লজিক আছে তোমার থেকে আমি কিছু শিখছি তুমি তো খুব ইন্টেলিজেন্ট হ্যাঁ স্যার আমি অনেক ইন্টেলিজেন্ট বাবা নিজে বসে সবাই নিজেই করতে চায় আচ্ছা যাই হোক এবার বলো বিদ্যুৎ কার সম্পত্তি স্যার মামার সম্পত্তি তুই মামার বাড়ি আপনার দেখি বিদ্যুৎ তার মামার সম্পত্তি হ্যাঁ স্যার যখন বিদ্যুৎ চলে যায় তখন আমার বাবা বলে সারা বিদ্যুৎ আমার চলে গেছে আচ্ছা যাই হোক কত ভালোবাসার আবিষ্কারক কে স্যার চায়না কোম্পানি কিভাবে স্যার এর কোনো গ্যারান্টিও নাই কোয়ালিটিও নাই কি কে সারা জীবন না কিছু তুই দিন না অসংখ্য ধন্যবাদ তবে খুব সুন্দর অভিনয় আছে অসংখ্য ধন্যবাদ পরবর্তী প্রতিযোগী